চলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। দাদা, একদম প্রথমে যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচন অন্যান্য বিধানসভা নির্বাচনের তুলনায় কতটা সহজ মনে করছেন না কঠিন মনে করছেন? তার কারণ পরাজিত হওয়ার পর আবার নতুন করে জয়ের লড়াই। 2011 সাল থেকে এবারে অনেক সহজ। 2011 সালে আমাদের বিরুদ্ধে একটা ওয়েভ ছিল, আর এবারে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ওয়েভ আছে। আমাদের গতবার কাজ করতে হয়েছিল জনমতের বিরুদ্ধে গিয়ে, আর এবার হচ্ছে জনমত হচ্ছে আমাদের পক্ষে। সুতরাং গতবার থেকে এটা এবার অনেক সহজ। যদি পরিসংখ্যানগতভাবে দেখি তাহলে দেখা যাবে যে 33টি ওয়ার্ডে ইলেকশন হচ্ছে, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা তৃণমূলের থেকে উপরে। এটা কি একটা বেনিফিট কিংবা সুবিধা বলে মনে করেন? তার সাথে কংগ্রেসের যে ভোটটা আছে প্রায় 15-20 হাজার ভোট ওরাও পেয়েছিল, সেটা নিয়ে অনেকটা এগিয়ে আছে। বিজেপি লোকসভা নির্বাচনে যে ভোট পেয়েছিল একটা বড় অংশ ভোট পেয়েছিল এই জায়গা থেকে, বিজেপির এই মুহূর্তে হাওয়া বিশেষ কোনোভাবে নজরে আসছে না, সেই ভোটটা আপনাদের অনুকূলে আসতে পারে বলে মনে করেন? বিজেপি সেই ভোটটা ছিল তৃণমূল বিরোধী ভোট, ছিল অ্যান্টি তৃণমূল ভোটটা ডিভাইড হয়েছিল। কর্পোরেশন নির্বাচন থেকে আমরা মানুষকে অ্যাপিল করেছিলাম যে তৃণমূল বিরোধী ভোট যেন ডিভাইড না হয়, মানুষ সেটা সাড়া দিয়েছিল। প্রথমে শহরে পরে গ্রামে, সেখানে বিজেপির ভোট 6-7% নেমে এসেছিল, এবারও ঠিক তাই হবে। বিজেপি মানে তৃণমূল বিরোধী ভোট পেয়েছিল, সেই ভোটটা তার বেশিরভাগটাই হচ্ছে ফিরে আসবে হচ্ছে আমাদের। গোটা দিনের আপনার পরিকল্পনা কি রয়েছে? পার্টি অফিসে গিয়ে বসবেন নাকি না বিভিন্ন বুথে বুথে যাবেন? বুথে বুথে যাব। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই বিধান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে বুথ জ্যাম কিংবা ছাপ্পা ভোটের ঘটনা ঘটতে পারে, এরকম কোনো আশঙ্কা কি আপনি করছেন? আমার সেরকম কোনো আশঙ্কা এখনই নেই, এত সহজ হবে না বলে মনে হয়, কারণ শিলিগুড়ির মানুষ খুব সচেতন এবং তারা সেরকম হলে তো প্রতিরোধ করবে। আর তাছাড়া পুলিশ প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা তো সবাই আছি, এত সহজ হবে না বলে মনে করি। 2011-তে যে ব্রেক হয়েছিল, 2016-তে তার একটা আবার সেই ব্রেকের উপর একটা ব্রেক, আবার বেশি ব্রেক কিছু কমিউনিস্ট পার্টি করি আমাদের কোনো ব্রেক নাকি? কমিউনিস্ট পার্টি মানেটাই হচ্ছে কি, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী বলেই আমাদের না থাকলে ব্রেক না, আমাদের কোনো ব্রেক নেই। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে ফাঁকে বন্ধ হবে সেদিন। অসংখ্য ধন্যবাদ। অশোক ভট্টাচার্য বাম প্রার্থী, তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে এবারে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন 2011 নির্বাচনের কাছ থেকেও তার কাছে অনেক সহজ নির্বাচন। তার কারণ 2011-তে যে তৃণমূলী হাওয়া ছিল সেই তৃণমূলী হাওয়া এখন পরিবর্তিত হয়েছে, এখন উল্টো দিকে হাওয়া হয়েছে, এবং এটাই তার কাছে একটা বড় রকমের চ্যালেঞ্জ এবারের নির্বাচনে জয়লাভ করার জন্য।